আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদেরকে আমি বাংলাদেশের প্রথম শার্ক ফ্যাক্টরি ফেন্সুগঞ্জ শার্ক ফ্যাক্টরি সম্পর্কে বিস্তারিত বলব। এই ফ্যাক্টরিটা কিন্তু অনেক 1961 সালে যা স্থাপন হয়েছে, যা ফেন্সুগঞ্জ উপজেলা হতে 5 কিলোমিটার দক্ষিণে সিলেট মৌলভীবাজার হাইওয়ে রোড হতে 1 কিলোমিটার পূর্বে অবস্থিত। আপনারা দেখছেন এরকম মাল স্টক করার জন্য, জমা রাখার জন্য অনেকগুলো ঘর রয়েছে, অনেক মানুষ এই জায়গায় কর্মসংস্থান হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে নিরাপত্তার জন্য ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের লোক সব সময় সর্বদা নিয়োজিত আছে। অস্থদের জন্য বিভিন্ন তাপমাত্রা পানি লাগে, কখনো গরম পানি কখনো ঠান্ডা পানি। এখানে মজুদ রয়েছে গরম পানি এবং ঠান্ডা পানি, যত তাপমাত্রা পানি প্রয়োজন সেই তাপমাত্রা পানি এখানে মজুদ রয়েছে। আপনারা দেখছেন প্রিয় দর্শক, আপনার যেই বেলটা দেখছেন ফাইবারের মধ্য থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে, মূলত সেই জায়গায় সার প্রস্তুত হচ্ছে, সার তৈরি হচ্ছে। তো দর্শক চলুন আমরা ভিতরে দেখি কিভাবে সার প্রস্তুত করা হয়। বাংলাদেশ বাংলাদেশ ও আমার বাংলাদেশ, ভালোবাসার মতো তোমায় হয়নি ভালোবাসা, অভিমানী হেজননী দিনই ছেড়ে আসা, ভালোবাসার মতো তোমায় হয়নি ভালোবাসা, অভিমানী হেজননী দিনই ছেড়ে আসা। রাজনীতির এই নোংরামিটা একদিন হবে শেষ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। দুঃখ কষ্ট থাক না যতই, তুমি আমার ঘর, তোমার জন্যে মন চায়।